नमस्कार बंधुरा, रकमारी भूरी भोज उइथ ब्लगे आज आमी आरो एकटा नतून ब्लग निये चले एसेछि। आर एखन दुपुर बेला आमी स्नान करे माने सबई चले एसेछि फुलबागाने। तो आमी सबई स्नान करे आसलाम आर एई जे चुलटाओ किन्तु खोला। তো এদিকে একটু রোদ্দুর আছে, তো সেই জন্য ভাবলাম যে চুলটা শুকিয়ে আসি। তো আর এইদিকে আমি সকাল থেকেই ভাবছি যে আসবো, কিন্তু আশা হয়ে উঠছে না। নানান রকমের ফুল ফুটেছে, তো সেগুলো একটু মানে দেখার জন্য ভেবেছিলাম যে আসবো। সকাল থেকে সময় পাইনি, আসতে পারিনি। তো এখন আমি মানে একটা বাহানা পেয়েছি চুল শুকানোর, তো সেই ফাঁকে ভাবলাম যে না চুলটাও শুকিয়ে আসি আর নানান টাইপের ফুল ফুটেছে সেগুলোও দেখে আসি। তো সেই জন্য আমি এখন চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি এই দুপুর থেকে মানে দুপুর থেকে শুরু করছি। তো আমি তো দেখবই কি কি ফুল ফুটেছে, তো আপনাদেরকেও কিছু কিছু দেখিয়ে দিই। তো প্রথমেই আমি শুরু করছি এই ফুলটা দিয়ে। এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তবে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলের নামটা কি। ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগে দেখতে এই ফুলটা, আর এই গাছটার চেহারাটাও ভীষণই সুন্দর হয়েছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম মানে আমি গত বছর এই ফুলের গাছটা হয়েছিল, আর এই যে আমি দেখাচ্ছি বীজগুলো ঠিক এই যে এই রকম হয় বীজগুলো। তো প্রচুর বীজ হয়েছিল, তবে আমি বীজগুলো তুলে রাখিনি। বীজগুলো তোলার পর আমি জমিতে ছড়িয়ে দিয়েছিলাম যাতে অনেক গাছ হয়, কিন্তু একটা গাছও হয়েছিল না। তবে কিছু বীজ আমার কাছে ছিল খুবই সামান্য, সেটা আমি পাতো দিয়েছিলাম, আর সেখান থেকে দুটো তিনটে গাছ বেরিয়েও ছিল। তো সেগুলো আমি ওখান থেকে তুলে নিয়ে আসার পর অন্য একটা জায়গায় লাগিয়েছিলাম। সেই গাছগুলো বাঁচেনি, সেই গাছগুলো মরে যায়। তো তারপর তো ভেবেছিলাম যে এই ফুল গাছটা হয়তো এবার আর হবে না, তো সেই ভেবেই ছিলাম। তারপর হঠাৎই আমি একদিন দেখি যে এই গাছটা হয়ে আছে। তো বাবাকে বললাম যে বাবা ওইদিকে তো তুমি গাছপালা পরিষ্কার করতে যাও, তো এই এটা কিন্তু ফুল গাছ, এটা যেন তুলে দিও না। তো বাবা তো সেইভাবেই জল টল, মা প্রতিদিন জল টল দিয়ে গাছটা ভীষণই সুন্দর একটা গাছ তৈরি হয়েছে, আর ফুলগুলো ঠিক এই রকম ভাবে ফুটে আছে। আর এই ফুলটার এই যে একটা সাইডে শুধু চারটে করে পাপড়ি, আর মানে অন্যদিকে কয়েকটা সুর টাইপের বেরিয়ে আছে, আর পুরো মানে এই ফুল নিচের দিক থেকে শুরু হয় ফোটা, স্টিকের মতো হয়, আর যখন পুরো মানে সমস্ত ফুল ফুটে যাবে তখন পুরো বলের মতো, ভীষণই ভালো লাগে এই ফুলটা দেখতে। আর এখন আমি চলে এসেছি স্থল পদ্ম গাছটা, মানে গতবারের গাছটা এবার আর নেই, গতবারের গাছটা কাটা পড়ে গেছিলো, আর এক মানে এবার এই ছোট্ট একটা গাছ লাগানো হয়েছে, কিন্তু এই গাছটাতেও প্রচুর ফুল হচ্ছে, আর সেই রকমই আজকেও একটা ফুল হয়ে আছে এই যে ফুলটা। তো এখন দুপুরবেলা সকাল থেকে এরকম সাদা কালার হয়ে আছে, আর যখন বিকাল হবে বিকালের দিক থেকে পুরো গোলাপি, মানে ভীষণই সুন্দর একটা গোলাপি কালার হয়ে যায়। এবার দেখায় রজনীগন্ধা, আর এই রজনীগন্ধা গাছগুলোও কিন্তু গত বছরেরই গাছ। গত বছরও ভীষণ ফুল হয়েছিল, আর এবারও ফুল ধরেছে, কিন্তু মানে বাবা ফুল রাখছে না, বাবা সুযোগ পেলেই পুজোর জন্য তুলে ফেলছে। তো বারণ করার পর এই কটা রয়েছে, তো সেটাই দেখালাম। এই যে রজনীগন্ধা দারুণ সেন্ট বেরোচ্ছে, তো এই রজনীগন্ধা ফুল হয়ে, আর ওই সাইডটাতে আমি যাচ্ছি না, ওই সাইডটাতে পিঙ্ক কালারের গোলাপ আছে, সাদা কালারের, লাল কালারের গোলাপ হয়ে গোলাপ ফুলগুলো ফুটে আছে, আর এখানে লাল আর হলুদ কালারের গাঁদা ফুটেছে। আর এখানে এবারকার শিউলি ফুলের বীজ পড়ে একটা ছোট্ট গাছ হয়েছে, তো সেই গাছ থেকে আবার মানে সেই গাছে মানে ভীষণ ফুল হচ্ছে এই যে। আর এখানে তো মানে এই গাছটাতে তো প্রচুর ফুল হয়, লাল কালারের ফুল, জবা টাইপের, কিন্তু
এই ফুলেরও নামটা জানি না, এর আগে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই ফুলও প্রচুর ফুটে আছে। আর তার পাশে আছে এই যে লাল কালারের রঙ্গন, ভীষণ সুন্দর। আর এই দিকে আছে প্রচুর প্রচুর এটা অরেঞ্জ কালারের তারা গাঁদা। আর এখানে অরেঞ্জটাই আছে, আর ওই সাইডে আছে হলুদ কালারের। আর এটা আর একটা রঙ্গন, এটাও লাল, কিন্তু ওই লালটা একটু বেশি সুন্দর এইটা এই লালের থেকে। এই যে এখানে এক ধরনের ফুল ফুটে আছে, আর এটারও নাম ঠিক জানি না, তবে এটা মানে যেখান থেকে কেনা হয়েছিল এই গাছটা সেখান থেকে বলেছিল টিয়া পাখির ঠোঁট এই ফুলটার নাম। আর এই একটা ফুল, এটাও গত বছর আমাদের বাড়িতে হয়েছিল, তবে গত বছর নামটা জানা ছিল আর এবারে আমি নামটা ভুলে গিয়েছি, তো সেই জন্য এবারে নামটা বলতে পারলাম না। তো এই যে সবে ধরেছে মানে সবে হয়েছে ফুলটা, আর এই এক রকমের ফুল হয়ে আছে, এটাও ভীষণ সুন্দর। জুথিকা মানে জুথিকা ফুলটা সাদা কালারের হয় আমার মনে হয় ওটারই এই একটা কালার। আর এখানে একটা জবা গাছ লাগানো হয়েছিল, নলক জবা, আর এই জবা ফুল গাছটাতেও ফুল হচ্ছে, কিন্তু এখানে আবার লাউ গাছ লাগানো হয়েছে, তো সেই লাউ গাছের জন্যই জবা ফুল গাছটা ভালো দেখা যাচ্ছে না। তো এখানে একটা ফুল হয়ে আছে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানেও হয়ে আছে কিছু হলুদ কালারের রঙ্গন ফুল। তো আরও নানান টাইপের ফুল হয়ে আছে, কিন্তু আজ আর ফুলের দিকে যাব না, ফুল দেখাবো না। আর এবার সোজা চলে যাব রান্নাঘরে, আর এখন আমি খেয়ে নেব। তো খেয়ে দেয়ে মানে খাওয়া দাওয়া করার পর একটা রেসিপি করব। তো নানান টাইপের ফুল যেগুলো হয়ে আছে, যেগুলো ফুটেছে, সেগুলো মানে যতটা পারলাম সবগুলো দেখাতে পারলাম না, যতটা পারলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আর বেশি দেরি করলে আমার ওদিকে রান্নাটাই হয়তো হবে না, তো সেই জন্য এখন আমি যাব রান্নাঘরে। তাহলে আমার সাথে চলুন আর দেখে নিন আজকে কী রান্না হয়। এই যে বাবা স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, বাবাকে দিয়েছি খেতে, বাবা খাবারটা দিয়েছে, আর বাবা খেতেও বসে গেছে, এবার আমি বসবো। আর এই যে দুষ্টুটার তো স্নান অনেক আগেই হয়ে গেছে, কিন্তু আজ আমি ওর একটু মানে তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারিনি, তো ভাবলাম যে আমিও খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। ও স্নান খাওয়া সব হয়ে গেছে, সোনা তো আমি খাবো খাওয়ার পর, চল আর ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে আসবো। আসার পর আজ দারুণ একটা রেসিপি বানাবো, আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। তাহলে এখন আমি যে বাবা ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করছে, ও কিন্তু কিছুতেই খাবে না। বাবা ভাত খাওয়ানোর চেষ্টা করছে সোনুকে, সোনু কিছুতেই খাবে না। তো আমি এখন খেয়ে নেব, খাওয়ার পর ওকে নিয়ে যাবো ঘরে। তো এই যে সুনু এখন ঘরের দিকে যাচ্ছে, আর আমি এখন সুনুকে ঘুম পাড়িয়ে দেব। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সুনুকে ঘুম পাড়িয়ে আমি রেখে চলে এসেছি বাইরে। তো যেই রেসিপিটা আমি বানাবো সেই মানে সমস্ত উপকরণ এখান থেকে আমি বাইরে থেকে গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আমি ঠিক এইরকম সাইজের পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি, আর প্রথমেই টমেটোগুলো কেটে নেব। আর এই পাত্রে আমি জল নিয়েছি, ভালো করে টমেটোগুলো ধুয়ে নিয়ে তারপর টমেটোগুলো আমি কেটে নিচ্ছি।
এই যে টমেটো গুলো আমার কাটা হয়ে গেছে। टुकरो करे केटे नेब। শুনো কি, আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, ভাবলাম যে এদিকে এসে শান্তিভাবে একটু কাজ করব। তো দুষ্ট ঘুম থেকে উঠে এসে কিশমিশের প্যাকেটটা পুরো নিয়ে নিয়েছে। দুষ্ট, এই যে বাইরের কাজ আমার কমপ্লিট। শুনো, সেই কিশমিশের প্যাকেটটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে আসলো। তো বাইরে যে সমস্ত কাজ ছিল, টমেটো কাটা, তারপরে যে খেজুর, কিশমিশ, আমসত্ত্ব আর নিয়েছি কাজু বাদাম, এই সমস্ত আমি মানে যেগুলো কাটার কেটে নিয়েছি সেগুলো আমি অর্ধেক করে নিয়েছি। তো বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে, আমি এবার যাচ্ছি রান্নাঘরে। তো যে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি, আর এই যে একটা কড়াই আমি গ্যাসে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটু বেশি করে দিচ্ছি, আর এই যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এটা হবে ভাজা মশলা। তো ভাজা মশলাটা আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বানাচ্ছি, আর আপনারা যদি চান 5 ফোড়ন না দিয়ে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েও ভাজা মশলাটা বানাতে পারেন। আর এই 5 ফোড়ন শুকনো লঙ্কার মধ্যেও তেজপাতাটা দেওয়া যায়, কিন্তু আজ আমি দিচ্ছি না, শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়েই আমি ভাজা মশলাটা বানাবো। তো এই শুকনো লঙ্কার 5 ফোড়নটা একটু ভেজে নেব। তো এই যেটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব, নামানোর পর ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করে নেব। তো কড়াইটা আমি আবার বসিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, আর এই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ, একটা শুকনো লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা টমেটোগুলো। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি কি বানাচ্ছি। আজ আমি বানাচ্ছি টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা না চাইলে আপনারা নাও দিতে পারেন, হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু চাটনিটা বানানো যায়। তো লবণটা দিয়ে দিলাম, তাতে করে এই টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিলাম, আর এবার দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট হতে দেবো।
আর গ্যাসের ফ্লেমটাকে করে দিচ্ছি লোতে, তাতে করে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তার মাঝে আমি একবার ঢাকা মানে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। তো ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে দিলাম, তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো তাতে কিন্তু এই যে টমেটোটা মানে টমেটোগুলো ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন, আমি এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এই যে চিনিটা গলছে আর ভীষণ সুন্দর একটা কালার মানে কালারটা চেঞ্জ হয়ে ভীষণ সুন্দর একটা কালার এসছে। চিনিটা পুরোপুরি গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা দিলে চাটনির টেস্টটা ভীষণই ভালো হয়। তো এবার এক এক করে এই যে বাদ বাকি যে উপকরণগুলো আছে, কিশমিশ, খেজুর কুচি করা, কাজু, অর্ধেক করা আছে কাজু বাদামগুলো, আর আছে আমসত্ত্ব, আমসত্ত্বটাও একটু কেটে ছোট করে নিয়েছি। এই সমস্ত উপকরণ আমি এবার এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিশমিশ। কুচি করা কাজুগুলো আমি দিয়ে দিলাম। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। এবারে এই সমস্ত উপকরণ আমি একটু নেড়ে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। যে ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই চাটনিটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায়, অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। গ্যাসটাকে এবার অফ করে দিলাম আর উপর দিয়ে আমি এবার ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে অনেকটাই আমি করেছি কিন্তু এতটা দেব না, 1 চামচ মতো ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটাও একটু মিশিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা মিশিয়ে দিয়েছি আর আমার চাটনি একদম রেডি। তো এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে নেব। তো ভীষণই সুন্দর একটা চাটনি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন, আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তাহলে আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো যে ইন্ডাকশানটা, এটা গত বছরও মানে আমরা ইউজ করতাম, তারপর সুনুর জন্য এটা তুলে রাখা হয়েছিল কারণ এটা ওয়েট মেশিন ভেবে সুনু এর উপর উঠে দাঁড়িয়ে থাকতো, তো সেই কারণেই আমি তুলে রেখেছিলাম। কিন্তু আগের দিন বলেছিলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো গ্যাস শেষ হয়ে যাওয়াতে আবার এটাকে বার করেছিলাম। কারণ মানে ছোটোখাটো যেই কাজগুলো, চা করা, দুধ জ্বালানো, জল গরম করা, এই সমস্ত কাজগুলোর জন্য এটা আবার বার করা হয়েছিল। তো এটার কাজ মিটে গেছে, আবার গ্যাস চলে এসেছে। আর এরকম ভুল আর হবে না কারণ দুটো সিলিন্ডার, তবুও এরকম হয়ে গেছে, সেখানে এটা বার করা হয়েছিল। তো এটার কাজ মিটে গেছে, এটা আমি এবার পরিষ্কার করে এবার এটা তুলে রাখছি।